চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় মূল পরিকল্পনাকারীদের অন্যতম আশিস রায় চৌধুরী। আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশে শীর্ষ সন্ত্রাসী ইমন কিলিং মিশন বাস্তবায়ন করে বলে জানিয়েছেন র‍্যাব। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আলময়িন। গেল রাতে গুলশান থেকে দুই নারীসহ আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করা হয়। 1998 সালের 18 ডিসেম্বর বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন 90-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী। এই খুনের নেপথ্যে মূল হোতা চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিলেন মামলার অন্যতম আসামি ও ক্লাবের প্রতিষ্ঠাতা বান্টি ইসলাম এবং আশিস রায় চৌধুরী। এই কিলিং মিশন বাস্তবায়ন করে শীর্ষ সন্ত্রাসী ইমন। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, গ্রেপ্তারের পর এসব কথা স্বীকার করেছেন আশিস রায় চৌধুরী। যে শীর্ষ সন্ত্রাসী সহ যারা তৎকালীন আন্ডারগ্রাউন্ডে এবং আন্ডারওয়ার্ল্ডে যারা ছিলেন তাদের বেশ আনাগোনা ছিল এবং যাকে আজিজ মোহাম্মদ ভাইকে যাকে সবাই মাফিয়া বা ডন হিসেবে চিনেন তার বিভিন্ন অপকর্ম এই ক্লাব থেকে পরিচালিত হইতো। এই কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হচ্ছিল বিধায় তাদের মধ্যে এই হত্যাকাণ্ডের বা তাকে একটি শিক্ষা দেওয়ার একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। তার তথ্য অনুযায়ী এই পরিকল্পনার অংশ হিসেবে সন্ত্রাসী ইমনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইমনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ, যেখানে আদনানও ছিল বলে উনি আমাদেরকে জানিয়েছেন, একটি গ্রুপ 18 তারিখ ভোর 3টায় ট্রাম্পস ক্লাবের নিচে অবস্থান নেয়, যেখানে সোহেল চৌধুরী কালাম সহ আরও বেশ কয়েকজন ক্লাবে প্রবেশ করছিলেন অথবা ক্লাব থেকে বের হচ্ছিলেন। এই অবস্থাতেই মূলত তাদের উপরে গুলি চালানো হয়, যেখানে বেশ কয়েকজন এই গুলিতে আহত হয়। সোহেল চৌধুরী নিহত হয় এবং বেশ কয়েকজন এইগুলিতে আহত হয়। 24 বছর ধরে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি চাকরি করছেন বলেও জানায় র‍্যাব। গেল 27 মার্চ 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই আত্মগোপনে চলে যায় আশিস রায় চৌধুরী। এখন যেহেতু তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে, সে আমাদের কাছে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবেই গভর্নমেন্টের কাছে ট্রিট হয়েছে এবং সেইভাবেই আমরা নিয়মতান্ত্রিকভাবে তার নামে যেভাবে মাদক আইনে মামলা করা, মাদক আইনে মামলা এবং নিয়মতান্ত্রিকভাবে এই মামলাতেও তাকে আমরা থানায় সোপর্দ করব। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় 9 আসামির মধ্যে অন্যতম আজিজ মোহাম্মদ ভাই থাইল্যান্ডে আদনান মেডিকেল ভিসায় আমেরিকায় অবস্থান করছেন। বান্টি ইসলাম, তিনি ক্যানাডাতে পলাতক রয়েছেন, ওয়ারেন্টভুক্ত আসামি, এবং এই মামলার আরেকজন আসামি সেলিম খান, তিনি পলাতক রয়েছেন। সোহান খান, SATV ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।